এখানেও নিজেদের কাপল পিক রেখে দেওয়ার কি খুব প্রয়োজন ছিল? কেউ এসে যখন দেখে কি ভাববে? অবশ্যই দ্য বারিশ খান বউ পাগলা, এটা সবাই জানেন। রূপ চারিদিকে চোখ বুলিয়ে বারিশকে খুঁজে নিল। না, কোথাও বারিশ নেই। ছোট ছোট পা ফেলে টেবিলের কাছাকাছি যেতেই পেছনে কারো উপস্থিতি অনুভব করলো। ঘাড়ে কারো কারো নিঃশ্বাস আছড়ে পড়ছে, সাথে সাথে কিছুটা কেঁপে উঠল রূপ। বারিশ পেছন থেকে আলতো হাতে খুব গভীরভাবে এই রূপকে জড়িয়ে নিল নিজের সাথে। আবেশে বারিশের বুকের সাথে মিশে চোখ জোড়া বুঝে নিল রূপ। কানের লতিতে ঠোঁটের স্পর্শ পেতে আগের থেকে দ্বিগুণ কেঁপে উঠে শক্ত করে বারিশের হাত চেপে ধরল। বারিশ চুলে মুখ গুঁজে ফিসফিস করে বলে উঠে, আবারও লেট করেছ রূপজান, এবার তো পানিশমেন্টের ওজন আরো ভারী হয়ে গিয়েছে তোমার জন্য। সোজান, রেডি তো আমার রোম্যান্টিক টর্চার সহ্য করার জন্য? হয় তুমি আমাকে কিস করবে, না হলে ঘন্টাখানেক আমার চুমু খেতে হবে। রূপ বারিশের কথাগুলো শুনে বারবার কেঁপে উঠছে, এই ভয়টাই পাচ্ছিল সে। বারিশ বাঁকা হেসে রূপকে সামনে ঘুরিয়ে কোমর চেপে আরো নিজের সাথে মিশিয়ে নিল। বারিশ যখনই ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিবে ফটাফট রূপ বারিশের গালে চুমু বসিয়ে দিল। আবেশে চোখ বুঝে আসলো বারিশের, মৃদু হেসে রূপের দিকে তাকিয়ে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে হাত ধরে নিজের বসার চেয়ারে বসিয়ে নিজে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। আলতো হাতে নিজের দু হাতের বন্ধনীতে রূপের হাত জোড়া বন্দি করে নিল। রূপ মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে বারিশের দিকে। সাদা শার্টের সাথে ফর্মাল লুকে বারিশকে অনেক হ্যান্ডসাম লাগছে। বারিশ এতটা সুন্দর যার প্রশংসা সারাদিন করলেও রূপের মন ভরবে না, তবুও মনে মনে প্রশংসা না করে পারে না। দিনে হাজারবার এই লোকটার প্রেমে পড়ে যায় রূপ, তার প্রতিটা কাজ বাধ্য করে প্রেমে পড়তে। বারিশের এক অদৃশ্য শক্তি যেন ভর করছে তার উপর। বারিশ কিছু বলার পূর্বে রূপ কাঁধ বাঁকা করে ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো অভিযোগ করে আনমনে বলে ওঠে, আপনি এত কিউট কেন? উফ, ইচ্ছে করে স্ট্রবেরির মতো টুপ করে মুখে পুড়িয়ে টুপ করে খেয়ে ফেলি। রূপ কথাটা বলে নিজেই জিব কাটলো, ইস কি বলে ফেললো, ছি 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 কিসব বাজে কথা। বারিশের দিকে তাকিয়ে দেখলো সে হা করে তার দিকে তাকিয়ে আছে। রূপ মাথা নিচু করে লজ্জায় লাল হয়ে গেছে, বারবার ওনার সাথে আঙ্গুল পেঁচাচ্ছে আর খুলছে, মাথা তুলতে পারছে না সে। বারিশ এখনো ভেবা চাকা খেয়ে তার দিকে তাকিয়ে আছে, কি বলছে এমনি, সারাদিন এভাবে মাথা খারাপ করে দেয়? এখন এমন কথা বলে একদম বেসামাল উন্মাদ করে দিয়েছে তাকে। বারিশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে কন্ট্রোল করে রূপের চোখে চোখ রেখে আলতো হাতে রূপের মুখটা একদম মুখ বরাবর আনিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠে, এই পিচ্ছি এই, আমাকে পাগল করে মেরে ফেলার মতলব করছো তাই তো? আর কতভাবে আমাকে পাগল করবে তুমি রূপজান? কন্ট্রোল হারিয়ে ফেললে কিন্তু তোমার জন্য ভালো হবে না, আমার কঠিন প্রণয় আসক্তিতে মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হবে তুমি। বারিশের মারাত্মক নেশালো কথা শুনে রূপ শুকনো ঢুক গেল। কথা ঘোরানোর জন্য আমতামতা করে দেয়ালের ছবিটার দিকে তাকিয়ে বলতে লাগলো, এই ছবিটি এখানে রেখেছেন কেন? আপনার স্টাফরা দেখে কি ভাববে? বারিশ রূপের দিকে শীতল দৃষ্টিতে তাকালো, সঙ্গে সঙ্গে রূপ মাথা নিচু করে নিল। বারিশ রূপের কপালে চুমু খেয়ে শান্ত গলায় বলল, কোনো ভাবাভাবি নেই, সকলে জানেন বারিশ খান তার রূপজানের জন্য কতটা পাগল, কতটা ভালোবাসে তার পিচ্ছি পরিজানকে, তাই এসব ফালতু লজিক ছাড়া বিষয় নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, আর কে কি ভাববে সেটা নিয়ে নিজের ছোট্ট মাথায় প্রেশার দিতে হবে না, এখন লাঞ্চ করবে চলো। রূপ মাথা দুলিয়ে এসায় জানালো, একজন গার্ডকে কল করতে কিছুক্ষণের মাঝেই খাবার নিয়ে হাজির হলো। দুজনে মিলে একসাথে দুপুরের খাবার খেয়ে নিল। বারান্দার ডিভাইনের উপরে বসে একের পর এক সিগারেটের সুখ টান দিচ্ছে সায়ন, আজকে সে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে, কালকে তার ডিল সাইন হবে। রুমের ভেতরে একটা মেয়ে নিজের কাপড় ঠিক করে টেবিলের উপর থেকে টাকার বান্ডেল নিয়ে বের হয়ে যেতেই রুমে একটা লোক প্রবেশ করলো। মেয়েটাকে যেতে দেখে বুঝতে পারলো প্রতিবারের মতো আজও এতক্ষণে এই সাদা চামড়ার রমণীর সাথে এক বাজে খেলায় মেতেছিল সায়ন। কে বলবে এ একজন নাম করা খেলোয়াড়, কাজকর্ম এত খারাপ আর নিকৃষ্ট জীব সে যা বলা বাহুল্য, তার সাথে এই স্বনামধন্য জাতীয় প্লেয়ারের খ্যাতি যায় না। দেখতে যেমন ভয়ঙ্কর সে তেমনই তার কাজ চলাফেরা, মানুষকে মানুষ মনেই করে না, তার কাছে সব যেন পোষা কুকুর, নিজের কাজের লোকদের সাথে ঠিক এমনই জঘন্য ব্যবহার করে সে। অতিরিক্ত মাথা খারাপ হওয়ায় তার সামনে কথা বলতেও হাজারবার ভেবে কথা বলতে হয়,
তার অপছন্দের একটা কথা, একটা কাজ খুবই জঘন্যতম, মৃত্যুই হতে পারে, সবাই সহজে বুঝবে না সে কেমন ধাঁচের মানুষ। কিন্তু যে তার সাথে কাজ করেছে সে খুব ভালোভাবেই তার চরিত্র সম্পর্কে ধারণা রাখে। লোকটা কপালের ঘাম মুছে বারান্দার সামনে গিয়ে দাঁড়ালো। এমন সাইকোলোকের সাথে কাজ করতে হয় খুব সচেতনভাবে, প্রতিটা ধাপে ধাপেই পা ফেলতে হয় ভেবে চিনতে। লোকটার উপস্থিতি বুঝতে পেরে সায়ান চোখ দুটো বন্ধ করে আয়েশি ভঙ্গিতে হেলান দিয়ে পুনরায় সিগারেটটা টান দিয়ে বলে, মিস্টার রিপন, কালকে ডিলের সব কিছু তৈরি তো? আমার জীবনের সবচেয়ে বড় ডিল কাল। রিপন লোকটা চটপট বলতে লাগলো, ইয়েস, সব ডান শুধুমাত্র লোকেশন অনুযায়ী উপস্থিত থাকতে হবে, ওনারা ওখানে প্রথমে পৌঁছে যাবেন। ওকে, যাতে কোনোরূপ পুলিশ কিংবা ফালতু ঝামেলা না হয়, আমার এই কাজটি আগামীকালের মাঝে হওয়া চাই। কোনো ঝামেলা হলে সবার আগে আপনার মাথাটা কাটা পড়বে মিস্টার রিপন। মিস্টার রিপন ভয়ে তোতলাতে তোতলাতে বলল, কোনো ঝামেলা হবে না স্যার, আপনি নিশ্চিত থাকুন। সায়ান উচ্চস্বরে হেসে উঠল, কি হিংস্র সে হাসি, হাসি থামিয়ে থমথমে গলায় বলল, এই জন্য আপনাকে এত পছন্দ করি মিস্টার রিপন। কাল আমার জীবনের সবচেয়ে বড় দিন, এই ডিল আমার স্বপ্ন, আমার স্বপ্নের মাঝে কোনো ব্যাঘাত আমি সহ্য করব না। কথাটা বলে হেসে পুনরায় আরেকটা সিগারেট জ্বালিয়ে ফুঁক দিতেই লাগলো। মিস্টার রিপন বিদায় জানিয়ে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ল। কোনো রকমে আগামীকালের কাজ সুষ্ঠুভাবে হয়ে গেলেই বাঁচে, না হলে এই সাইকো তাকে কেটে বালি চাপা দিয়ে দিবে। উনি দীর্ঘকাল ধরে সায়ানের অসৎ কাজের সঙ্গী হয়ে এসেছে, খুব ভালো করে ধারণা রয়েছে এই সায়ান সিদ্ধিশ সম্পর্কে তার। স্যার, আগামীকাল একটি ড্রাগস ডিলার গ্রুপ আমাদের শহরে ড্রাগস পাচার করার ইনফরমেশন পাওয়া গিয়েছে, আপনার অনুমতি পেলে আমরা এখনই আমাদের কাজ শুরু করে দিব। দুজন গার্ড কথাগুলো বলে মাথা নিচু করে নিল। মারিশ ভুরু স্পর্শ করে বাঁকা হেসে বলল, শহরে কিছু নর্দমার কীট পতঙ্গ জন্ম নিয়েছে, তল্লাশি লাগাও এর মূল কীট কোথা থেকে এসেছে, এই শহরে ড্রাগস ব্যবসা করার মতো দুঃসাহস কে করছে। খুব সাহস উদয় হয়েছে বারিশ খানের চোখ ফাঁকি দিয়ে, তারই শহরে এত কোটি টাকা ড্রাগস ডিল করার মতো। বারিশের কথাগুলো শুনে গার্ড ভীত গলায় বলল, আগামীকাল রাতের দিকে এই কাজটি করা হবে, আমাদের লোকজন সম্পূর্ণ এরিয়াতে ছড়িয়ে রয়েছে, 24 ঘন্টা নজরদারি রয়েছে, কিন্তু সব ডিলার অন্য দেশের মূলত, এই দেশে চিহ্নিত করা হয়েছে শুধুমাত্র ডিলারদের জন্য, আর কিছু অকর্ম সম্পূর্ণ করার জন্য নেটওয়ার্ক খুব বড়, কাজ হচ্ছে ভিন্ন দেশ ঘুরে নিজেদের কাজের পরিণতি দেওয়া, ঘুরে ঘুরে খুব সহজে ড্যাক্স পৌঁছে দিয়েছে নিজেদের পরিস্থিতি হাইট করে। খুব ভয়ের সাথে কথাগুলো বলে থামলেন। গার্ডের কথা শুনে উচ্চস্বরে হেসে দিল বারিশ, মিনিটেই দাঁত কিড়মির করে হিসিয়ে বলে উঠল, খুব ভুল করেছে, না জেনে না বুঝে বাঘের এরিয়াতে পা রেখে মেহমানদের খুব যত্ন করে খাতিরদারি করবে যাতে কোনো কমতি না হয়, একটু এদিক সেদিক হলে তোমাদের কারুর নিস্তার নেই, গট ইট? সকলে ভয়ে মাথা নাড়িয়ে সায় জানালো। বারিশ বাঁকা হেসে নিজের গায়ে জ্যাকেটটা জড়িয়ে বের হয়ে নিজের ক্যাবিনের উদ্দেশ্যে পা বাড়ালো। প্রতিটা অন্যায় কাজের শাস্তি খুব নিখুঁতভাবে দেয় বারিশ, শুধু নিউ ইয়র্ক নয়, বিভিন্ন জায়গায় কোনায় কোনায় এমন কীট পতঙ্গ আছে যারা চারিদিকে নিজেদের নোংরা বীজ সরিয়ে পৃথিবীটাকে করছে নোংরা, তাদের খুব নিখুঁতভাবে এই শাস্তি দেয়। বেঁচে ফিরতে কখনো দ্বিতীয়বার এসব কাজে নিজেকে জড়ানোর মতো দুঃসাহস করবে না। বারিশের শহরে এসব করার দুঃসাহস কারোরই নেই, যারা করেছে স্বয়ং মৃত্যুকে আলিঙ্গন করেছে তারা, সবাই বারিশকে খুব ভালো করেই চেনে, একজন পপুলার বিজনেস আইকন হওয়ার পাশাপাশি সে সকলের আইডল, তার কাজের মাধ্যমে সকলের ক্রাশ, আইকন, এর পাশাপাশি খুব খ্যাতি অর্জন করেছে সে। প্রথমে নিজ ভাষায় শাস্তি দিবে, পরবর্তীতে আইনের আওতায় তুলে দিবে অন্যায়কারীকে। আইনের আওতায় দেওয়া অনেকটা বলা যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আইসিইউতে রাখার মতো। বেশিরভাগ অন্যায়কারীর জঘন্য অপরাধের জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়েছে খুব নিষ্ঠুর এবং কঠোরভাবে। পরবর্তীতে কেউ দুঃসাহস করবে না খারাপ কাজ করার জন্য। কখনো বারিশ নিজ হাত ময়লা করেনি কাউকে মেরে, কারণ সে যে ওয়াদাবদ্ধ তার রূপজানের কাছে।
একজন গার্ড দরজা খুলে দিতে বাড়ির ঘড়ি দেখতে দেখতে রুমে প্রবেশ করল। বড্ড লেট হয়ে গেছে, সে কখন গিয়েছে রুমে প্রবেশ করতে চোখ গেল সোফায় বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে গুটি সেটে মেরে ঘুমিয়ে থাকা তার রূপজানের দিকে। তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে মেয়েটা। বারিশ মৃদু হেসে রূপের সামনে হাঁটু গেড়ে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। কি অপরূপ মায়াবতী, নিজের মায়া দিয়ে তিলে তিলে গোহ্রাস করেছে তাকে। বারিশের ভালোবাসার তীব্র আগুন যদি একটু আজ করেছে তো একদম নুয়ে যাবে মেয়েটা। আলতো হাতে কপালে আছড়ে পড়া চুলগুলো পেছনে গুঁজে দিয়ে এক মনে তাকিয়ে রইল। কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে গায়ের জ্যাকেটটা প্রেয়সীর গায়ে জড়িয়ে পুনরায় গালে চুমুখে কোলে তুলে নিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে বলে উঠে, এই সব কিছু শুধুমাত্র তোমারই জন্য রূপজান, আর কতদিন অপেক্ষা করাবে আমাকে? তোমার জন্য একটু একটু করে সফলতার বিশাল তাজমহল তৈরি করেছি, শুধুমাত্র তোমার জন্য। যত সফলতার নাম, খ্যাতি, বিজনেস সব তোমার জন্য। তুমি চাইতে বলে সম্পূর্ণ বিশ্বে সকলের কাছে আরও একটি নাম তৈরি করেছি, মিস্টার সুপার হিরো। তোমার লিখে রাখা গল্পের সুপার হিরো, যাকে কল্পনা করে প্রতিটি লিখায় প্রাণ দিয়েছিলে তুমি, তোমার মতো করে নিজেকে তৈরি করেছি। সুপার হিরো কখনো সুপার ভিলেন হয় না, তাই তো কখনো নিজ হাতে ময়লা পরিষ্কার করিনি। এই হাত শুধু বারিশের রূপজানকে ভালোবাসবে, এই হাত কি নোংরা হতে পারে? নোপ। বারিশের বুকের সাথে লেপটে রূপ ঘুমিয়ে আছে। এসব কোনো কথাই তার কানে পৌঁছাচ্ছে না। বারিশ মৃদু হেসে মুখটা রূপের খুব নিকটে আনে ফিসফিস করে বলে উঠে, কি মনে করেছিলে আমি কিছু জানি না? তোমার লুকিয়ে লিখে রাখা সম্পূর্ণ গল্প আকারে তোমার রাখা কথা, পছন্দ অপছন্দ, তোমাকে নিয়ে সৃষ্টি হওয়া অনুভূতি সব আমার জানা রয়েছে মেরিজান, শুধুমাত্র তোমার মুখে প্রকাশ্য বাকি। আমি তোমাকে ফোর্স করব না, কারণ আমি জানি দিন শেষে তুমি আমার, এবং তা নিজ থেকে ছুটে আসবে তুমি আমার কাছে। বারিশ কথাগুলো বলে এই বাঁকা হেসে বাড়ির পথে পা বাড়ালো। বারিশ এক রহস্যের না, খুব জটিলতার মাঝে অদ্ভুত সুন্দর এক রহস্য মানব। এই রহস্যের বেড়াজাল কারো জানা নেই। এই রহস্য উন্মোচন হবে শুধুমাত্র ভালোবাসায় তৃপ্ত হয়ে। তার মনে কি চলছে তা সকলের অজানা। পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট সেরে রুমে গাল ফুলিয়ে বসে আছে রূপ। আজকে এতটা দিন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত এখানকার কোথাও ঠিকভাবে ঘুরে দেখেনি সে। কয়েকবার বের হয়েছে শুধুমাত্র শপিং, ডিনার আর হালকা ঘোরাফেরা, ব্যাস এতটুকুই। বারিশ তাকে সবসময় সময় দেয়, এখানে সেখানে ঘুরিয়ে আনিয়েছে, তবুও এমন একঘেয়েমি ভালো লাগছে না তার। আজকে তার মন অনেক ঘোরাঘোরা ফিল হচ্ছে, তাই সে ভেবে নিয়েছে আজ সারাদিন সে ঘুরবে। প্রতিদিন বারিশের সাথে অফিসে বসে থাকতে ভালো লাগে না, হয় ভার্সিটি নয়তো বাড়িতে, নয়তো বারিশের অফিসে। এটা যেন তার জীবনের রুটিন হয়ে গেছে। বাড়িতে সকলের সাথে বেশ কাটছে তার দিন হাসি আনন্দেই। ছাদে রয়েছে বারিশের বিভিন্ন রোমান্টিক টর্চার এবং পড়া নামক প্যারা তো রয়েছে, তবুও খুব ভালো লাগে সব কিছু। আজকাল যেন ভালো লাগা জিনিসটা তরতর করে বেড়েই চলেছে তার জীবনে। বাড়ি থেকে অফিসে আজকাল বেশি সময় বারিশের সাথে পার করতে হয় তাকে। যেহেতু ক্লাস কম তাই তাকে বারিশের সাথে অফিসে কাটাতে হয়। রূপের কাছে মনে হয় রোজ রোজ এমন অফিসে বসে থাকার চেয়ে ভালো হতো ভার্সিটি কমপ্লিট না করে অফিসে আসা যাওয়ার চাকরি নিয়ে নিলে। কিছু বললে বারিশের একটাই উক্তি চলবে, তোমার থেকে এক মিনিটের দূরত্ব আমার একদম সহ্য হয় না, অধৈর্য কুল বালিশ। আজকের বারিশের অফিসে ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, এখন কি সে যে বলবে যে আমার কেমন ঘোরাঘোরা ফিল হচ্ছে, চলো না যে অফিসে না গিয়ে ঘুরতে যাই, কিন্তু বললো না। বারিশ অফিসের জন্য ফর্মাল দুকে ঘুরে ঘুরে রেডি হচ্ছে। কয়েকবার ভ্রূ নাচিয়ে জিজ্ঞাসা করলো রূপের কিছু লাগবে কি না, প্রতিবারই রূপ মাথা নাড়িয়ে না বললো। বারিশ রেডি হয়ে রূপকে রেডি হয়ে নির্দেশ দিতে বললো, আজকেও কি তাকে অফিসে নিয়ে সংসাজিয়ে বসিয়ে রাখবে? দূর ভাল লাগে না, জীবনটা শুকনো বাঁশপাতার থেকেও জঘন্য নিরামিষ করে দিয়েছে। মুখ কালো করে রেডি হতে চলে গেল রূপ। বারিশ রূপের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে টেবিলের উপর থেকে মোবাইলটা নিয়ে তার পিয়ে রোহানকে কল করল। আজকে আফ্রিকা ডিল সাইন হচ্ছে না, সকলকে আগামীকাল আজকের টাইম দিয়ে দিবে, কোনো রকম হেরফের হলে ডিল ক্যান্সেল জানিয়ে দেবে। অপর পাশ থেকে রোহান বলে ওঠে, ওকে স্যার, ওনারা চলে এসেছে, আমি জানিয়ে দিচ্ছি বিষয়টি। ওনারা ডিলটি পাওয়ার জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছে আপনার জন্য।
আপনার একটি ডিলের জন্য যত অপেক্ষা করার প্রয়োজন করবে, শুধুমাত্র ডিলটি চাইছে। রোহানের কথা শুনে বারিশ বাঁকা হেসে বলে, বারিশ খানের সাথে একটি ডিল করতে হলে অনেক অপেক্ষার প্রহর গুনতে হয়। অপেক্ষাকৃত ব্যক্তি আমার খুব পছন্দ। অধৈর্য ব্যক্তি কাজে কখনো সফলতা অর্জন করতে পারে না। আর আজকের রাতের কাজটি সম্পূর্ণ চাই, কোনো যেন ভুল না হয়, প্রতিটি আপডেট সময় মতো দিতে থাকবে। রোহানের কথার অপেক্ষা না করে কলটা কট করে কেটে দিল বারিশ। রোহান মনে মনে নিজের স্যারের প্রশংসায় পঞ্চমুখ, নিজের কাজে মনোযোগ দিল সে। কথা শেষ করে পেছনে তাকাতেই দেখতে পেল রূপ মিররের সামনেই দাঁড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকে দেখছে। সাদা রঙের লং গাউনে অসাধারণ লাগছে রূপকে। বারিশ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে রূপের সামনে গিয়ে একটা নিয়ে নিজের দিকে ঘুরিয়ে কোমর জড়িয়ে ফিসফিস করে বলে উঠে, অসাধারণ লাগছে পরিজন, পুরাই নিষাদ। এত করে বারবার মিরর দেখতে হবে না, মিররের নজর লেগে যাবে। আমি চাই না আমি ছাড়া কেউ তোমাকে নজর দিক। বারিশের কথা শুনে রূপ লজ্জায় লজ্জাপতি গাছের পাতার মতো নুয়ে পড়ে, মিনমিন করে বলে উঠল, মিরর কিভাবে নজর দেয় তার কি প্রাণ আছে? বারিশ নিচু হয়ে কানের কাছে ফিসফিস করে বলল, আছে তো, এই যে হা করে তোমাকে দেখছে, নজর দিচ্ছে, এটা ঠিক না মিরিয়াম। বারিশের ফিসফিসানো কথা শুনে কেঁপে উঠল রূপ, কিছু একটা ভেবে এই চোখ বড় বড় করে বলে উঠে, তো দাদিজান বলেছে আয়নাতে জিন ভূত থাক, এরা নাকি সুন্দরী মেয়েদের সৌন্দর্য গায়েব করে দেয়। দেখুন তো আমি কি অসুন্দর হয়ে গিয়েছি কি না? ইস, এই জন্য মাম্মি বার বার বলে রূপ বেশি বেশি আয়না দেখবে না। রূপের ভ্রু কুচকে নাক ফুলিয়ে বাচ্চাদের মতো কথা শুনে হান মনে হেসে দিল বারিশ। রূপের নাক টেনে বলল, আমার রূপ জানার উপর শুধু আমারই নজরদারি চলবে, আর কারণ না। বারিশের কথা শুনে রূপ মাথা নিচু করে হেসে দিল। বারিশ আগের মতোই রূপের কোমর জড়িয়ে তাকে পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণ পর রূপ মিনমিনে বলে ওঠে, এই শুনছেন? বারিশ আগের মতো স্থির দৃষ্টিতে তাকে শান্ত গলায় বলল, তোমার ঘুরতে যেতে ইচ্ছে করছে, লং ড্রাইভে যাবে, তাই তো? এটাই বলবে? এখন আমরা ঘুরতে বের হব, রাতের ডিনার শেষে বাড়িতে ব্যাক করব, হ্যাপি? বারিশের কথা শুনে রূপ উত্তেজিত হয়ে চোখ বড় বড় করে বলে উঠে, আপনি কি করে বুঝলেন আজকে আমার খুব ঘুরতে ইচ্ছে করছে? রূপের উৎফুল্ল গলায় কথা শুনে বারিশ রূপের নাকের সাথে নাক ঘষে আলতো করে কপালে চুমু খেয়ে বলল, খুব ভালোবাসি তাই। বারিশের কথা শুনে রূপ লজ্জায় মাথা নিচু করে রইল। বারিশ রূপের লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে রূপের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, সো যাওয়া যাক, আপনার ইম্পর্টেন্ট মিটিং। বারিশ রূপের কানের পেছনে চুল গুঁজে দিয়ে শান্ত গলায় বলল, তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট কিছু নেই। রূপ পুনরায় আর কিছু বলল না, মনে মনে খুশিতে গদগদ হয়ে অতঃপর দুজনে মিলে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। অন্যদিকে সায়ান সিদ্দিশ আজ ভীষণ খুশ মেজাজে রয়েছে। আজকে তার ইন্টারন্যাশনাল খেলার সেমিফাইনাল ছিল, নির্দ্বিধায় সে ফাইনালে পৌঁছে গিয়েছে। আজকে বিরোধী পক্ষের খুব জোর মেরেছে, বাঁচার সম্ভাবনা খুবই কম। বুকের বাম সাইডের হাড় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, পায়ের অবস্থা খুব নাজেহাল। এমন ভয়ঙ্কর মার দেখে উপস্থিত সকলের অবস্থা ভয়ে সিটিয়ে গিয়েছে। নিজের হোটেল রুমে প্রবেশ করতেই মিস্টার রিপন এসে বলে উঠে, বস সব তৈরি, আপনি একবার দেখে নিন। স্যান সিগারেটে ফুঁক দিয়ে সোফায় রাখা বড় বড় ফুলে রাখা বাক্সগুলোর ভেতরে জিনিসগুলোতে হাত বুলিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, আহ অপেক্ষা, এই অপেক্ষা জিনিসটা আমার পছন্দ না। খুবই অধৈর্য ব্যক্তি আমি, অপেক্ষা করা মোটেও ভালো লাগে না। ডিলারদের আগাম পৌঁছে থাকতে বলবে, আমার স্বপ্ন আজ বাস্তবায়ন হবে। উফ, একটা ড্রাগসের প্যাকেট ছিঁড়ে নাকের কাছে নিয়ে পাগলের মতো শুঁকতে লাগলো। মিস্টার রিপন শুকনো ঢেউ গিলে সেখান থেকে কেটে পড়ল। টাকার নেশায় মানুষকে কতটা কুৎসিত বানিয়ে তোলে এ সায়ান সিদ্দিশ তার পরিষ্কার প্রমাণ। টাকা পৃথিবীতে আছে বলে লালসা ভরা শকুনের উৎপত্তি বেশি। টাকার নেশায় মানুষ মানুষকে ভুলতে বসে, হিংস্র হায়নার ন্যায় ঘায়েল করে। আজকের রাতে খুব ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে, যা মোড় নিবে নতুন কোনো গল্পের। শুরু হবে হাজারো হিংস্রতার রেশারেশি, তৈরি হবে এক নতুন রহস্যের গোলক ধাঁধা। ভালোবাসা অদ্ভুত এক জিনিস,
যা জন্ম দেয় নতুন সূচনা, আবার জন্ম দেয় এক কঠিন হিংস্রতা। শীতের রাত, চারিদিকে ঘন কালো কুয়াশা। কুয়াশার কারণে রাতের আধার আরও বেশি ভয়ানক এবং নিস্তব্ধ, নিস্তেজ লাগছে। গা ঝমঝমে পরিবেশ,